আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, কুল হাল ইয়াস্তাউয়িল লাযীনা ইয়ালামূনা ওয়াল লাযীনা লা ইয়ালামূন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে তোমাদের জন্য একটি সুসংবাদ দিতে চাই। তোমরা যারা কওমি মাদ্রাসাতে পড়ো, আরবি দ্বিতীয় পত্র তথা নাহু সরফ নিয়ে তোমরা যারা দুশ্চিন্তায় থাকো, এবং যারা আলিয়া মাদ্রাসায় পঞ্চম থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করো, আমরা প্রায়ই অনেকের মুখে শুনতে পাই যে তোমরা কাওয়াইদুল লুগাতুল আরবিয়া তথা আরবি ভাষার যেই নাহু সরফের অংশটুকু রয়েছে, অনেকেই এই নাহু সরফ সঠিকভাবে বুঝতে না পারার কারণে আরবির প্রতি তোমাদের একটি ভয় সবসময় কাজ করে থাকে। তোমাদের এই ভয়কে দূর করার জন্য আমি তোমাদের সামনে কাওয়াইদুল লুগাতুল আরবিয়ার বিভিন্ন বিষয়গুলি নিয়ে প্রতিদিন তোমাদের সামনে উপস্থিত হতে চাই। তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা আরবি দ্বিতীয় পত্রকে অর্থাৎ নাহু সরফকে ভয় পাও, তোমাদের এই ভয়কে দূর করার জন্য আমরা প্রতিদিন তোমাদের সাথে থাকব। নতুন নতুন টিউটোরিয়াল, নতুন নতুন আনওয়ান, নাহু সরফের নতুন নতুন দাস নিয়ে তোমাদের সামনে হাজির হতে চাই। তো আজকে চলো আমরা যেই প্রথম বিষয়টা রয়েছে অর্থাৎ এলমে সরফ, সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো। তোমরা বডির দিকে লক্ষ্য করো, আমি এখানে লিখেছি কাওয়াইদুল লুগাতুল আরবিয়া, আরবি ভাষার নিয়ম পদ্ধতি। তোমরা জানো আরবি ভাষার নিয়ম কানুন দুটি ভাগে বিভক্ত, একটি কি বলা হয় ইলমু সরফ, আরেকটি কি বলা হয় ইলমি নাহু। ইলমি সরফের পরিচয়, ইলমে সরফের আলোচ্য বিষয় এবং ইলমে সরফের উদ্দেশ্য কি, এই তিনটি ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো এলমে সরফ, আমরা শুরুতে এলমে সরফের পরিচয় জানব। তারিফ এলমে সরফ, এলমে সরফের পরিচয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এলমে সরফ দুইটি বিষয় দিয়ে গঠিত, একটি হচ্ছে এলেম আর একটি হচ্ছে সরফ। এলেম শব্দের অর্থ হচ্ছে জানা, অবগত হওয়া, জ্ঞান। সরফ শব্দের অর্থ হচ্ছে রূপান্তর, পরিবর্তন। তাহলে এলমে সরফ শব্দের অর্থ হচ্ছে রূপান্তরশীল জ্ঞান, পরিবর্তন, রূপান্তরশীল বা পরিবর্তনশীল জ্ঞানকে এলমে সরফ বলা হয়। এটা হচ্ছে এলমে সরফের শাব্দিক অর্থ। আর পরিভাষা এলমে সরফ বলা হয় ইলমুন ইয়াবহাসু ফীহি আন হাইয়াতিল কালিমাতিল আরাবিয়্যা ওয়া তাহউলিহা ইলা সুওরিন মুখতালিফাতিন। জালমে সরফ হচ্ছে যে শাস্ত্রে আরবি শব্দের মূল গঠন পদ্ধতি ও রূপান্তরের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে এলমে সরফ কাকে বলে? এলমে সরফ বলা হয় ইলমুন ইয়াবহাসু ফীহি আন হাইয়াতিল কালিমাতিল আরাবিয়্যাতি ওয়া তাহউলিহা ইলা সুওরিন মুখতালিফা। অর্থাৎ যে শাস্ত্রে আরবি শব্দের মূল গঠন পদ্ধতি ও রূপান্তরের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয় তাকে এলমে সরফ বলা হয়। এলমে সরফের আলোচ্য বিষয় কি? আমরা এখন এলমে সরফের আলোচ্য বিষয় জানব। এলমে সরফের আলোচ্য বিষয় হলো আফআলুল মুতাসরিফা ওয়া আসমাউল মুতামাক্কিনা। আফআল মুতাসরিফা মানে হচ্ছে সকল রূপান্তরশীল ফেল, আসমা মুতামাক্কিনা হচ্ছে সকল এরাব গ্রহণকারী ইসিম। তাহলে এলমে সরফের আলোচ্য বিষয় হচ্ছে দুটি, একটা হচ্ছে আফআল মুতাসরিফা তথা সকল রূপান্তরশীল ফেল, আর একটা হচ্ছে আসমা মুতামাক্কিনা সকল এরাব গ্রহণকারী ইসিম। এখন তোমরা বলবে যে এরাব গ্রহণকারী কি, রূপান্তরশীল কি, এগুলো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা আনওয়ান, প্রত্যেকটা দার্সের সাথে সাথে, টিউটোরিয়ালের সাথে সাথে এগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর আমরা জানবো এলমে সরফের উদ্দেশ্য। এলমে সরফের উদ্দেশ্য হলো
حفظ اللسان عن الخطأ في المفردات والمراعاة قانون اللغة في الكتابة অর্থাৎ আরবি শব্দসমূহের ক্ষেত্রে ভুল ভ্রান্তি হওয়া থেকে জবানকে বাঁচিয়ে রাখা এবং আরবি লেখার ক্ষেত্রে ভাষার নিয়ম কানুন অনুসরণ করা। তাহলে আমরা আবার বলছি এলমে সরফের উদ্দেশ্য হচ্ছে আরবি শব্দসমূহের ক্ষেত্রে ভুল ভ্রান্তি হওয়া থেকে জবানকে বাঁচিয়ে রাখা, আরেকটা হচ্ছে আরবি লেখার ক্ষেত্রে ভাষার নিয়ম কানুন অনুসরণ করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা এলমে সরফের পরিচয়, শাব্দিক পারিভাষিক অর্থ, আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য এই তিনটি বিষয় শিখে ফেললাম। আগামীকাল ইনশাল্লাহ নতুন এলমে সরফের প্রাথমিক ধাপ কালমা নিয়ে আমি কথা বলবো। ইনশাল্লাহ তোমরা সকলেই আজিজুল হক এই ফেসবুকে প্রতিদিনের দার্সগুলো তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আরবি সাহিত্যর ভয়কে, আরবি ভাষা শিখার ভয়কে তোমরা কাটিয়ে উঠো সে প্রত্যাশায় আজকে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।